আর ভাষার তো বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম, অর্থাৎ আর রেডিয়াস সার্কেল এরিয়া। আমরা পেন্টে অঙ্কন করলে বুঝতে পারবো, প্রথমে একটা বৃত্ত নিলাম, বৃত্তর মাঝখান দিয়ে যে রেখাটি যায় এটিকে বলা হয় ব্যাস, বা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা নাম হচ্ছে আর। তাহলে আমাদের আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই এরিয়াটা বের করার সূত্র হচ্ছে পাই ইন্টু এই আর, আর এর মান আর ইন্টু আর, এই একটা আর এই একটা গুণ হয়ে গেলেই তাহলে আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবো। সে অনুযায়ী আমাদেরকে প্রোগ্রাম করতে হবে ফাইলটিকে, সেভ করি। সার্কেল সার্কেল নামে তাহলে আর একটা ভ্যালু নিলাম, এবং আরটা অ্যাসাইন করার জন্য আরেকটা ভ্যালু নিচ্ছে সার্কেল এরিয়া। আমাদের সূত্র অনুযায়ী সার্কেল এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর ইন্টু আর। প্রোগ্রামটিকে সেভ করে রান করলে আমাদের এরর শো করতেছে। এখানে কোনো এরর থাকার কথা না, তো আমাদের এরর শো করার কারণ হচ্ছে পাই। পাইটা এখানে লিখছে এরর পাই আনডিক্লার ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। আমাদের এই ফাংশনটি এখানে চলবে না, পাই এখানে ডিক্লেয়ার করা হয়নি, তাই এটা চলবে না। তো পায়ের মান আমরা এখানে সরাসরি বসিয়ে দেবো। পায়ের মান বলতে আমরা জানি 3.16। এই মানটা দিয়ে যদি আমরা এই ক্ষেত্রফলটা বের করি তাহলেও আমাদের প্রোগ্রাম হবে। তাহলে প্রোগ্রামটি সেভ করলাম এবং রান অ্যান্ড বিল্ড, তখন আমাদের আর কোনো এরর শো করেনি এবং রান করছে। এটা একটা ভ্যালু অফ আর, তাহলে আর এর জন্য আমরা যে কোনো একটা ভ্যালু ইনপুট করব। 7.8 এই ভ্যালুটা। তাহলে আর এর জন্য এই আরটার জন্য আর এর মান হচ্ছে 7.8, অথবা আমরা যদি দেই যে 3.5 তখনও হবে। তাহলে
আমাদের এই পিত্তের ব্যাসার্ধে ব্যাসের যে অর্ধেক ব্যাসার্ধ এটার মান 3.5, এটা আমরা ইনপুট করলাম। এখানে ইন্টারফেস করলেই প্রোগ্রামের ফলাফল শো করবে। সার্কেল এরিয়া 38.70 চ্যাপ্টার 9। তো এভাবে আমরা একটা সার্কেলের রেডিয়াস এরিয়া বের করতে